मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া যাওয়াকে নিয়ে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের বিজেপি প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার জয়পাইগুড়ি ডিবিসি রোডের বিজেপি জেলা কার্যালয়ে এক কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী গোয়া যাওয়াকে কেন্দ্র করে আক্রমণ করলেন রাজ্য বিজেপির এই দুই হেভিওয়েট নেতা। এদিন জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া যাচ্ছেন, ব্যাপারটা এমন ভাবে প্রচার করা হচ্ছে যেন মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় পা রাখলে ভূমিকম্প হয়ে যাবে, নির্বাচন পর্যন্ত গোয়ায় থাকলেও একটাও আসন পাবেন না। যাদের কাঁধে বন্দুক দিয়ে কাজ করতে চাইছে তারা এখন সবাই চিঠি দিয়ে বলছেন আমরা নেই, পাগল কেউ না হলে তৃণমূলে যায় না, ওনাকে দেখলে পালিয়ে যাচ্ছেন সকলে, বিজেপি একাই লড়বে, গোয়ায় বিজেপির বিরুদ্ধে নয় কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে তৃণমূল। কথাবার্তা বলেন, সেই কথাবার্তাগুলো আশা করি ভালো হয়ে যাবে। এবং সব থেকে বড় কথা, বিরোধীদের সাথে গণতন্ত্রের কী ধরনের আচরণ করতে হয় আমরা বরাবরই বলছি। তৃণমূল কংগ্রেস অন্যান্য রাজ্যে যাক, সেখান থেকে রাজনৈতিক শিক্ষা নিয়ে আসুক। মাঝে মাঝে ওনাদের ঘোরার ইচ্ছে হয়েছে, সর্বভারতীয় দল করবেন, ওনার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে হয়েছে, কিন্তু ঘুরছেন গোয়াতে, ঘুরুন আমাদের তরফ থেকে ওনাকে গোয়াতে গেলে পরে কোনো রকম অসুবিধা নেই। আমরা বিজেপি পশ্চিমবঙ্গ বিজেপি, উনি গোয়াতে যাক, যান উত্তরপ্রদেশে, যান মধ্যপ্রদেশে, যান বিজেপি শাসিত রাজ্যগুলোতে বেশি বেশি করে যান, আমরা চাইছি। তাহলে ওনার শিখতে, মানুষের তো শেখার কোনো বয়স থাকে না, এই বয়সে উনি শিখতে পারবেন যে বিরোধীদের সাথে গণতন্ত্রে কী ধরনের আচরণ করা উচিত। অবসর সময় গান লিখছেন, কী বলবেন? দেখুন, নীরব এক সময় রোম যখন পুড়ে যাচ্ছিল তখন উনি গিটার বাজাতেন। পশ্চিমবঙ্গ এখন পুড়ছে, কিসে পুড়ছে? বেকারত্বের জ্বালায় পুড়ছে। 30 লক্ষ সরকারের কাছ থেকে আপনারা হিসাব চান যে কোভিড পরিস্থিতিতে সমস্ত জেলাতে লিস্ট হয়েছিল কত পরিযায়ী শ্রমিক কোন কোন জেলায় ফিরে এসেছে, কিন্তু পশ্চিমবঙ্গের জনগণের তো জানার অধিকার আছে যে তার পশ্চিমবঙ্গের কত লক্ষ বেকার যুবক পেট না চালানোর না চালাতে পারার জন্য অন্য রাজ্যে যেতে বাধ্য হন, এই তত্ত্ব কিন্তু পশ্চিমবঙ্গবাসীর জানার অধিকার আছে। তো পশ্চিমবঙ্গ এখন বেকারত্বের জ্বালায় উঠছে, বহুদিন এসএসসি রিক্রুটমেন্ট হয়নি, মাস্টারমশাই হবু মাস্টারমশাইরা বিকাশ ভবনের সামনে শিক্ষা দপ্তরের সামনে আন্দোলন করছেন, এই জ্বালাতে যখন পুড়ছে সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী গান লিখছেন, আশা করি তার এই গান লেখা দিয়ে এই বেকারদের হয়তো কর্মসংস্থানের। ত্রিপুরা নিয়ে আমাদের কিছু বলার নেই, ত্রিপুরার যারা আমাদের পার্টির নেতা আছে তারা সমর্থবান, তারা বলবেন, মুখ্যমন্ত্রীরা মুখ্যমন্ত্রী এবং তার দল ত্রিপুরাতে গেছিলেন, সামান্য একটু বিরোধ হয়েছে, তাতেই তাদের অবস্থা খারাপ। আমাদের এখানে 190 জন কার্যকর্তা বা কর্মী আমাদের প্রাণ দিয়েছে, বিজেপি কিন্তু এখনো তার লড়াইয়ের রাস্তায় আছে। প্রচুর টাকা পয়সা কাটমানি করে যে তৃণমূল কংগ্রেসের করায়ত্ত হয়েছে, সেই টাকা পয়সা খরচ করছেন আর কি। অভিষেক ব্যানার্জি হেলিকপ্টার নিয়ে ত্রিপুরা যাবেন, গোয়া যাবেন, আরো অনেক জায়গায় যাবেন, শুনেছিলাম মাঝে একটা নাকি এরোপ্লেন আসতো, এরোপ্লেন নাকি ভাড়া করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। সন্দীপ অটো লাইন্স হিরো নিয়ে এলো দুর্গাপূজার এক্সক্লুসিভ অফার, পুরনো গাড়ির বদলে নতুন গাড়ি কেনার সুবর্ণ সুযোগ। যে কোনো কোম্পানির পুরনো গাড়ির বদলে পেয়ে যান নতুন গাড়ি, তাছাড়াও পাচ্ছেন 0% ইন্টারেস্ট এবং স্বল্প টাকার ডাউন পেমেন্টে গাড়ি কেনার সুযোগ। গাড়ি কিনলে পাচ্ছেন ফ্রিজ, টিভি, মোবাইল সহ বিভিন্ন পুরস্কার। এসব জানতে যোগাযোগ করুন সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার। মুখ্যমন্ত্রী গোয়া যাচ্ছেন তো হাজার হাজার লোক যা অসুবিধা কিছু না, কিন্তু ব্যাপারটা এমন প্রচার করা হচ্ছে যে মমতা ব্যানার্জি গোয়াতে পা রাখলে গোয়াতে ভূমিকম্প হয়ে যাবে। ওখানকার মাননীয় মুখ্যমন্ত্রীও স্টেটমেন্ট দিয়েছেন, মাননীয় আমাদের রাজ্যসভাপতি বিজেপির তিনিও বলেছেন, উনি ভালো বলেছেন যে আজ গোয়ায় আসছেন দিদিমণি, ইলেকশন পর্যন্ত এখানে থেকে যান, একটাও সিট জিততে পারবেন না। আমার মনে ওটাই বাস্তব, কারণ যাদের কাঁধে বন্দুক রেখে ওরা ফায়ার করতে চেয়েছেন সব চিঠি দিয়ে বলছে আমরা টিএমসির সঙ্গে নেই, পাগল কেউ না হলে টিএমসির সঙ্গে যায় না আজকাল, তার মাথারই স্থূরতানে কখন কি করবে, কেন যাবে তার সঙ্গে? ওনারা জোর করে লোকের বাড়ি গিয়ে চা খাচ্ছেন, লোকিয়া তাড়িয়ে দেবে? বড় করে একটা ভোজ রেখেছেন, সবাইকে ডেকে খাইয়ে দাইয়ে মনে হচ্ছে পার্টিতে নিয়ে আসবেন। আর গোয়া একটা ছোটো রাজ্য, ছোটো ছোটো এমএলএ হয় আমাদের জেলা পরিষদের মতো, তার চেয়েও কম ভোট। ওনারা ভাবছেন ওখানে গিয়ে যা টাকা পয়সা কামিয়েছি পুরো রাজ্যের সমস্ত এমএলএ কিনে নিয়ে ওখানে সরকার করে দেবো। গোয়ার লোকের মাথা খারাপ হয়নি, সারা দেশের লোক দেখছে পশ্চিমবঙ্গে কীরকম হিংসা চলছে, কীরকম দুর্নীতি হচ্ছে, কীরকম এখানে কোর্টকে সংবিধানকে এক সাইডে রেখে দিয়ে রাজত্ব চালানো হচ্ছে। তো ওনাকে দেখলে লোকে পালিয়েই যাচ্ছে,
অনেকে তো বাড়ি থাকেন না, তারা যদি আমার বাড়িতে দিদিমণি চলে আসে দেখা করতে হবে, ফটো উঠে যাবে, থাকতেই চান না। এই পরিস্থিতিতে উনি যাচ্ছেন। আর প্রথম না, গতবার ইলেকশনে ওনারা গেছিলেন, যাদেরকে ধরে নিয়ে এসেছিলেন তারা সব পালিয়ে গেছিল, তার মধ্যে একজনকে আবার ধরে নিয়ে এসেছেন। আমার ভালো ডিল হয়েছে, ভোট অবধি এটা চলবে নাটকবাজি, ভোট শেষ আর ওখানকার দোকানদারি বন্ধ হয়ে যাবে। আমাদের কারো সুবিধা লাগবে না, আমাদের টিএমসি লাগবে না, বিজেপি লাগবে না, সিপিএম লাগবে না। বিজেপি একা লড়ে তার কর্মীদের জোরে সারা দেশে লড়েছে, কেন্দ্রে জিতেছে, একাধিক রাজ্যে জিতেছে, পশ্চিমবাংলায় এতগুলো এমএলএ এমপি পেয়েছি। সেখানে আমরা চেয়েছি তোমরা এক হয়ে বিজেপির বিরুদ্ধে লড়ো। আর এটাও ঠিক, গোয়াতে টিএমসি আমাদের বিরুদ্ধে লড়তে যাচ্ছে না, কংগ্রেসের বিরুদ্ধে লড়তে যাচ্ছে, ওদের বাড়ি ভেঙে নিয়ে আসছে। তা আমাদের লাভ ক্ষতি খুব একটা নাই, বিজেপির সঙ্গে অনলাইনে সবাই আছেন। দেখুন, এটা সবাই জানে কে কী করছে, কোথায় যায়। আমাদের যুব সভাপতির নামে অভিযোগ করা হয়েছিল, তিনি তার উত্তর দিয়ে দিচ্ছেন। সেজন্য টিএমসি পার্টিতে যত অ্যান্টি সোশ্যাল আর যত অ্যান্টি ন্যাশনাল সবাই ভিড় করেছে। এই যে বিএসএফকে কেন 50 কিলোমিটার অব্দি যাওয়ার অনুমতি দেয়, তাতে খুব কষ্ট হচ্ছে টিএমসির। কারণটা কি? কারণ এই সমস্ত ইনলিগাল যে কানেকশান আছে, যে ধরনের ইনলিগাল ব্যবসা আছে, সেখানে বিএসএফ হাত দেবে, ধরবে, ধাওয়া করে চলে আসবে। 15 কিলোমিটার পালিয়ে আসতে কিছু করতে পারতো না, 50 কিলোমিটার ধাওয়া করে কলার ধরে তুলে নিয়ে যাবে, তাই কষ্ট হচ্ছে। বিএসএফকে কি না কি বলছেন, কালকে উদয়ন গহ কি বলেছেন, কি মেসো বলেছেন, মামা বলেছেন, অনেক কিছুই বলবেন, কালকে আরও কিছু বলতে হবে যদি গলায় হাত দেয়। তো সেই জন্য ভয় হচ্ছে। আমরা চাই দেশের সুরক্ষা সর্বোপরি সেটা থাক। আর এই ধরনের যারা দেশের সুরক্ষাকে, দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে ব্যবসা করে খাচ্ছে, টিএমসি তাদের জন্য কোনো রকম শেল্টার না দেয়, এই সমাজ বিরোধী ক্রিয়াকলাপ বন্ধ হোক।